নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না দেশের পণ্য রপ্তানি খাত। গেল নভেম্বরেও আয় কমেছে 6% মতো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ হিসেব বলছে, অর্থ বছরের প্রথম 5 মাসে রপ্তানি তালিকায় থাকা অন্তত 38টি পণ্যের আয় আগের বছর একই সময়ের চেয়ে কমে গেছে। মন্দা অবস্থা চলছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকেও। ফাতিমা তুজহরা রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক। নিট ও ওভেন এই ধরনের পোশাক রপ্তানি হয় দেশ থেকে। এর মধ্যে গেল নভেম্বরে নিটে ব্যবসা হয়েছে $231 কোটি আর ওভেনে আয় এসেছে $173 কোটি। সব মিলে গেল মাসে এখাতে আয় হয়েছে $405 কোটি। আগের বছর একই সময়ে যা ছিল $437 কোটি। অর্থাৎ বছরের ব্যবধানে আয় কমেছে 7.45%। ওভেন শিল্পে আমাদের দেখা যাচ্ছে যে নেগেটিভ প্রবণতাটা অনেক বেশি দেখা যাচ্ছে। নিটের ক্ষেত্রে আমরা ভালো করছি অনেক বেশি। জানুয়ারি অনওয়ার্ড ভালো অর্ডার আসবে, কিন্তু কোনো ক্রমেই যেন অনিশ্চয়তা পিছু ছাড়ছে না। ওয়ার্কার অ্যান্ডেজ থেকে শুরু করে যে অন্য অন্য যেই অস্থবিরতিগুলো আসছে, সবকিছু খরচের বাড়ার সাথে সাথে সেগুলো আসলে কোনো মতেই যেন আমাদের পিছু ছাড়ছে না। শুধু নভেম্বরে নয়, পোশাক রপ্তানিতে এই মন্দাদশা চলছে গেল কয়েক মাস ধরেই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে ওভেনে ব্যবসা কমেছে 4.5% মতো আগের বছর একই সময়ের চেয়ে। তবে প্রবৃদ্ধি আছে নিটে। সব মিলে গেল 5 মাসে এখাতে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে $1,883 কোটি, যা আগের বছরের থেকে 2.3% বেশি হলেও লক্ষ্যমাত্রার থেকে 9 ভাগের মতো কম। এমনিতেই তো আমাদের অর্ডার কম, তদুপরি বর্তমান রাজনৈতিক সংকট যেটা বর্তমানে চলছে, এই পরিস্থিতিতে বায়াররা বাংলাদেশে আসতে সাহস করছে না। ফলে পরবর্তী সিজনের যে অর্ডার গুলি আমাদের নেগোসিয়েট করার কথা, সেগুলো কিন্তু আমরা নেগোসিয়েট করার সুযোগ পাচ্ছি না। শুধু পোশাক নয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব অনুযায়ী অর্থ বছরের প্রথম 5 মাসে পাট ও পাটজাত পণ্যের আয় কমেছে 11% মতো। হোম টেক্সটাইলে ব্যবসা 42% কমে দাঁড়িয়েছে $51 কোটি। 23% রপ্তানি কমেছে চিংড়িতে। নভেম্বর পর্যন্ত এ খাতের আয় $15 কোটি। 20% মতো কমে চামড়া ও চামড়াজাত পণ্যের ব্যবসা দাঁড়িয়েছে $53 কোটি। সব মিলে জুলাই থেকে নভেম্বর সময়কালে $2,223 কোটি আয় হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 1% বেশি। তবে তা এই সময়ের লক্ষ্যমাত্রা থেকে 9% মতো কম। আমাদের ব্র্যান্ড বা বায়ারের একটা আশঙ্কার জায়গা হতে পারে যে বাংলাদেশে অর্ডার দেবার ক্ষেত্রে এই মুহূর্তে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে দুর্বল পরিস্থিতি, সেটি অনেক সময় আমাদের সঙ্গে বাণিজ্য করবার ক্ষেত্রে কিছুটা হলেও আগে যেভাবে নিশ্চয়তা নিয়ে ব্র্যান্ড বায়াররা করতেন, এই রিজার্ভের এই দুর্বলতার কারণে যে কোনো লেনদেন করার ক্ষেত্রে তারাও কিছুটা হলেও অনিশ্চয়তার ভিতরে রয়েছে। বিশেষ করে আমদানিকারক পর্যায়ে তো সেটি রয়েছেই। ফলে সেই ধরনের বিষয়গুলো হয়তো আমাদের কিছুটা হলেও আগামী দিনগুলোতে ভোগাবে। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী এই অর্থ বছরে আমরা প্রবৃদ্ধি বছর শেষে ধরে রাখতে পারবো কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। চলতি অর্থ বছর পণ্য খাতের জন্য $6,200 কোটি রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, আর গেল বছর আয় ছিল $5,555 কোটি। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।